ফের চর্চায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি। সোমবার থেকে নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। একাধিক জায়গায় তল্লাশির প্রেক্ষিতে বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানায়, মেসার্স লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সন্দেহজনক লেনদেন হয়েছিল। সেই সঙ্গে তল্লাশিতে বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার ও বাজেয়াপ্ত করার কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে কোম্পানির সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যিনি 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত কোম্পানির ডিরেক্টর ছিলেন বলে উল্লেখ রয়েছে এই প্রেস রিলিজে। ইডির এই প্রেস বিজ্ঞপ্তিকে সামনে রেখে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক বিস্ফোরক দাবি করেন সুকান্ত। ইডির দাবি মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখনও লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইওর দায়িত্ব সামলান, তাহলে নির্বাচনী হলফনামায় তা কেন বলেননি তিনি? মিথ্যে হলফনামা দিয়ে কি তবে দুবার জিতে গেলেন তিনি? প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। ইডি একটি লাইন লিখেছে, সেই লাইনটি আমি কোট করছি, এটা আমার লাইন না, ইডির লাইন। অভিষেক ব্যানার্জি, এমপি ফ্রম টিএমসি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, দ্যাট ইজ দ্য সিইও অফ এমএস লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড। প্রেজেন্ট টেন্স, এই ইজ শব্দটার প্রতি মানে আমি গুরুত্ব প্রদান করতে চাইছি এবং জিজ্ঞেস করছি, বর্তমানে এটা আমার প্রশ্ন, আমি জানতে চাইছি বাংলার মানুষের হয়ে, বিরোধী দলের হয়ে, যে বাংলার মানুষের জানা উচিত বা জানার অধিকার আছে, অভিষেকবাবু কি এখনও সেই কোম্পানির সিইওর দায়িত্ব সামলাচ্ছেন? যদি সামলান, ভোটের হলফনামা কি বলছেন? ভোটের হলফনামা যেখানে সমস্ত কিছু উল্লেখ করতে হয়, সেখানে তিনি তো বলেননি যে তিনি সেখানে রয়েছেন, এই গোপনীয়তা কেন? হলফনামায় কি মিথ্যে কথা বলা হয়েছে? মিথ্যে হলফনামা দিয়ে কি তিনি দুবার জিতে গেলেন? এদিন রীতিমতো নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য তুলে ধরে সুকান্ত জানান, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে 2014 সালের হলফনামায় অভিষেক জানিয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের 1000 শেয়ারের মালিক তিনি, অথচ 2019 হলফনামায় সেই তথ্য দেওয়া নেই। তবে সেই শেয়ারগুলো গেল কোথায়? নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পরীক্ষা করে দেখা যাচ্ছে 2014 সালের হলফনামায় উনি জানিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের একটি সংস্থা, সেই সংস্থার উনি 1000টি শেয়ারের মালিক। 2019 সেটা নেই, মানে যে 14 ছিলেন, 19 মালিক নেই। তাহলে প্রশ্ন, সেই শেয়ারগুলো গেল কার কাছে? কাউকে কি উনি বিক্রি করে দিয়েছেন? সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির জলের কারখানায় হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় 7 ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে যান তারা। কারখানা থেকে পাওয়া যায় লিপস অ্যান্ড বাউন্সের লোগো দেওয়া জলের বোতল, পাওয়া যায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের লোগো দেওয়া জলের বোতলও, যার প্যাকেজিংয়ের দায়িত্বে এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিরই নাম পাওয়া যায়। সুকান্ত মজুমদার এদিন এই বিষয়েও সরব হন। লিপস অ্যান্ড বাউন্স কি তাহলে ওই ক্লাবের লোগো দিয়ে মিনারেল ওয়াটারের বোতল বানানোর ব্যবসা করে? আর ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মালিক কে তা তো সকলেরই জানা। পরোক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার। জানি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব একটি ক্লাব আছে, আপনারা জানেন তার মালিক কে বা কে চালায় সবই জানেন আপনারা। তো তার জলের লোগো লাগানো, জলের বোতল লোগো লাগানো জলের বোতল সেখানে পৌঁছলো কি করে? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কি ওই ক্লাবের হয়ে বোতলের, জলের বোতল বানানোর ব্যবসা করে বা ব্যবসা বানায় বা তাদেরকে সাপ্লাই করে? এই উত্তর আমরা পাচ্ছি না কেন? আপনারাও নিশ্চয়ই এই ছবিগুলো দেখেছেন, এই ছবিগুলো তো আপনাদের ক্যামেরাতে সুন্দরভাবে করা আছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের লোগো দিয়ে, ডায়মন্ড হারবারের লোগো দিয়ে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির তৈরি করা যে জলের বোতল। একসময় লিপস অ্যান্ড বাউন্সের ওয়েবসাইট ছিল, কিন্তু তা এখন আর পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত কিছু স্ন্যাপশটের উল্লেখ করে ও তা দেখিয়ে সুকান্ত মজুমদার জানান, স্ন্যাপশটে দেখা যাচ্ছে 14-15 বছরে নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই ব্যবসা করতেন ভাইপো, তখন থেকে কোম্পানির সিইও ছিলেন তিনি, দাবি সুকান্তর। একসময় লিপস অ্যান্ড বাউন্সের ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইটটা এখন যদি আপনি গুগলে সার্চ করেন আর পাবেন না, কোথায় গেল ওয়েবসাইট? যারা চালাতেন তারাই বলতে পারবেন। কিন্তু কয়েকজন স্ন্যাপশট নিয়ে রেখেছিলেন, সেই স্ন্যাপশটগুলো আমাদের মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে পৌঁছেছে। আমরা এই সত্যতা যাচাই করতে বলছি আপনাদেরকে এবং সিবিআই, ইডি যারা তদন্ত করছেন তাদেরকে। তাতে দেখা যাচ্ছে যে ওনার বয়স, ভাইপোর বয়স মানে
14 বছর হবে হয়তো, যখন উনি 9 পড়তেন তখন থেকে তিনি 14-15 বছর বয়স তখন থেকে তিনি ব্যবসা করেন এবং লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও। যদিও সেই সব স্ন্যাপশটের সত্যাসত্য বিচার করার দায়িত্ব সংবাদ মাধ্যমের উপরেই দেন সুকান্ত। আমরা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি, আপনারা একটু তদন্ত করে দেখুন যে এই স্ন্যাপশটটা ঠিক কি না। এই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের এই স্ন্যাপশটটা আমরা পেয়েছি। তাতে ফার্স্ট লাইনটা আমি শুধু পড়ে দিচ্ছি, আওয়ার লিডারশিপ অভিষেক ব্যানার্জি সিএমডি। তাতে লেখা আছে, অ্যাজ এ ফার্স্ট জেনারেশন অন্টারপ্রিনার, একটু হেজি আছে যেহেতু প্রিন্ট আউট স্ন্যাপশট থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে ওয়েবসাইটের অভিষেক ব্যানার্জি সেই কোম্পানির সিএমডি ছিলেন। একদিকে তদন্তে গতি বাড়ানো, তদন্তকারী সংস্থার প্রেস বিজ্ঞপ্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নাম উল্লেখ লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও হিসেবে, অন্যদিকে সেই তথ্য সামনে রেখে সুকান্ত মজুমদারের একাধিক অভিযোগ। আগামী দিনে কি এভাবেই সমস্ত সত্য সামনে আসবে? উদ্ঘাটিত হবে লিপস অ্যান্ড বাউন্ডসের প্রকৃত সত্য? উত্তর দেবে সময়ই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।